পিকেটিং যানবাহন ভাঙচুর ও মিছিলের মধ্য দিয়ে সিলেট বিভাগে চলছে জামাতের ডাকা আধাবেলা হরতাল বিশ মার্চ বিশ্বনাথের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকে জামাতে ইসলাম সকালে শহরের দর্শন দেউরি মোড়ে শিবির কর্মীরা দুটি ট্রাক কয়েকটি সিএনজি অটো ভাঙচুর করে পরে তারা রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এছাড়া নগরের সুবিদ বাজার এলাকায় শিবির কর্মীরা দুটি সিএনজি অটো রিকশা ভাঙচুর করে হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে